পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান তার বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করে নাগরিকত্ব বর্জন করেছেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রোববার জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি জানিয়েছেন, তারিক রহমান বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন। তার অনেক প্রমাণ রয়েছে। সম্প্রতি একটি ব্রিটিশ কোম্পানির ডিরেক্টর হিসেবে তার নাম উল্লেখ রয়েছে, সেখানে নাগরিকত্ব উল্লেখ করা হয়েছে ব্রিটিশ, যদিও 4 মাস পর তা তুলে বদল করে বাংলাদেশি উল্লেখ করা হয়। উইকিলিক সহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান এটি প্রকাশ করেছে। তিনি বলেন, আমি যখন বললাম তারেক রহমান বাংলাদেশি নাগরিকত্ব বর্জন করেছে, তখন বিএনপির পক্ষ থেকে আমাকে আইনি নোটিশ দেওয়া হয়। আমি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করে দিয়েছি সত্যি তারেক রহমান আর বাংলাদেশি নাগরিক নন। তিনি পাসপোর্ট সারেন্ডার করে নাগরিকত্ব ত্যাগ করেছেন, তার ব্রিটিশ পাসপোর্টও থাকতে পারে। শাহরিয়ার আলম বলেন, বিএনপির পক্ষ থেকে অর্থমন্ত্রীর একটি ভিডিও এডিট করে প্রবাসীদের ভুল বুঝিয়ে বলা হচ্ছে। অর্থমন্ত্রী নাকি প্রবাসীদের আয়ের উপর বেশি ট্যাক্স আরোপ করেছেন, যে ভিডিওটি পুরো ভুয়া। আমরা যদি এ বাজেট বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের প্রবৃদ্ধি 6.7.65% উন্নত হবে, আর এটা হলে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বড় সাফল্য অর্জিত হবে।